আমার ভিডিও যারা দেখো তাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক ভিউয়ার্স সাবস্ক্রাইব করছো, সো ভিডিও যদি এনজয় করো তাহলে সাবস্ক্রাইব করে দাও, ইটস ফ্রি গাইজ। বাই দ্য ওয়ে, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইউর মাইন্ড, এনজয় দ্য ভিডিও। শুরুতেই সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। 2022 নতুন বছর সবার খুব ভালো কাটুক। বেশ অনেকদিন নতুন ভিডিও আসেনি, এই বছর শুরু করতে একটু দেরি হয়ে গেল বিভিন্ন কারণে। সো বিরিয়ানি লাভার হিসেবে ভাবলাম এই বছরের ফুড জার্নিটা একটা ঐতিহ্যবাহী বিরিয়ানি দিয়ে শুরু করা যাক। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং দ্য হাংরি হ্যাংলা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। তো চলো লেটস গেট ইন। সিরাজের মল্লিক বাজার আউটলেটের সঙ্গে আমার ছোটোবেলার সম্পর্ক, তো সেই সিরাজ যখন বাড়ির এত কাছে চলে আসে তখন তো ট্রাই করতেই হয়। অনেকদিনের প্ল্যান ছিল, ফাইনালি আজ আসতে পারলাম। তো আমি কিছুক্ষণ মেনুটা দেখি আর তোমরা ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখো। গাইস, প্রথমে আমার কাছে চলে এসেছে হচ্ছে লাচ্ছা পরোটা আর মাটন কষা। লাচ্ছা পরোটাটা এবার তোমরা দেখো, পুরো এরকম ক্রিসপি ফ্রাই করা, লেয়ারগুলো পুরো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এবার এটাকে একটু ছিঁড়ে নিই, দু হাত লাগাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। দেখো কতটা সফট, দেখো। এখানে মাটনটা তো তুলে নিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। লাচ্ছা পরোটাটা নিয়ে নিয়েছি, এবার এটা একটু মাটনের গ্রেভিটা দিয়ে খাই আগে। দেখেছো এরকম তেল বেরিয়ে এসছে, একটু এরকম গ্রেভিটা নিয়ে মাখিয়ে নিয়ে। মাটনের পুরো ফ্লেভার পাচ্ছি, পেঁয়াজ আদা রসুন গরম মশলা দারুণভাবে স্টির ফ্রাই করে রান্না করা হয়েছে, গ্রেভি করা হয়েছে সেটাকে। লাচ্ছা পরোটাটার দাম আমি বলে দিই, এটা হচ্ছে 45 রুপিস, 45 টাকা। আর মাটনটা, মাটন কষাটা হচ্ছে 240 টাকা। এর মধ্যে তোমরা দুটো মাটনের পিস পাবে এরকম সাইজের। এইবার লাচ্ছা পরোটাটা একটু মাটনটা দিয়ে খাই, মাটনের পিস সঙ্গে একটু গ্রেভি এরকম নিয়ে। ব্যাপক লাগছে, ব্যাপক। সিরাজের নাম শুনেই সবাই বুঝতে পারছো কেমন কোয়ালিটি হবে, এখানেও সেরকমই। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি এখনও পর্যন্ত পাইনি। লাচ্ছা পরোটার খুব ব্যাপক ফ্লেকি ফ্লেকি ব্যাপার রয়েছে, দারুণ লাগছে মাটন কষা দিয়ে। ইভেন এই লাচ্ছা পরোটাটা শুধু খেতেও যথেষ্ট ভালো, আমি তো বাড়িতে পরোটা শুধু শুধু খেয়ে নিই, তো ব্যাপক লাগছে। এর হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে আর এই স্পাইসি যে মাটন কষা, দারুণ যাচ্ছে এটা দিয়ে, দারুণ যাচ্ছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। নেক্সট আইটেম আমার কাছে চলে এসেছে মশলা কুলচা, এটা আমি একটু মাটনটা দিয়ে ট্রাই করি। মশলা কুলচার ওপরটা তোমরা দেখো, এখানে ধনে পাতা আর সাদা তিল আমি দেখতে পাচ্ছি এর মধ্যে দেওয়া আছে, আর ভেতরে এক মশলা কিছু দেওয়া রয়েছে, স্টাফড রয়েছে। তো এটা আগে আমি একটু শুধু খেয়ে দেখি এটার ফ্লেভারটা কেমন। বেশ থিক একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। মশলা কুলচাটার মধ্যে ভেতরে আলুর একটা স্টাফিং আছে, যার মধ্যে হালকা বাদাম ফ্লেভার আমি পাচ্ছি, গার্লিকের ফ্লেভার পাচ্ছি, আর ওপরটা যে ধনে পাতা আর সাদা তিল দিয়ে দেওয়া হয়েছে ব্যাপক একটা ফ্লেভার দিচ্ছে। এটাকে আমি একটু মাটন কষা দিয়ে খেয়ে দেখি। মাটন কষার এই গ্রেভিটা দিয়ে
এরকম মাখিয়ে ব্যাপক লাগছে, সলিড লাগছে। এটা থেকে লাচ্ছা পাউডারটাকে এগিয়ে রাখবো, এটাকে এগিয়ে রাখবো, সত্যি কনফিউজ। দুটোই সমানভাবে দারুণ লাগছে খেতে। এই মশলা কুলচাটা আবার একটু মাটন, এবার মাটনের গ্রেভিটা দিয়ে খাই। কতটা সফট মটন তোমরা দেখতেই পেলে যে এটা টানার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল পুরো মাখিয়ে। ও দারুণ খেতে, আর গরম গরম এটা ব্যাপক লাগছে, সলিড। লাচ্ছা পরোটাটা, মশলা কুলচা, মাটন কষা, সলিড। সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের তরফ থেকে কমপ্লিমেন্টারি হিসেবে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো, এটা একটু খেয়ে দেখি। কোক ফ্লেভার দেখেও বোঝা যাচ্ছে, তো থ্যাংকস টু সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট, সোদপুর অবশ্যই। মশলা কুলচাটা স্টাফিং তো বলেই দিয়েছি তোমাদের আগে, আমি জেনেও নিলাম যে এর মধ্যে ক্যাশিউ নাট এবং নর্মাল নাট দুটোই দেওয়া থাকে, আমি যেটার ফ্লেভার অলরেডি পেয়েছি। তোমরা অনেকেই আমাকে স্ট্রিট ফুড ভিডিও রিকোয়েস্ট করেছো, থ্যাংকস টু অল অফ ইউ। তোমরা এভাবেই তোমাদের মতামত জানাতে থাকো আর সাপোর্ট করতে থাকো, যাতে আমি এই জার্নিটা কন্টিনিউ করতে পারি। এই বছরে স্ট্রিট ফুড থেকে নামি রেস্টুরেন্ট সব রকম মিলিয়ে মিশিয়ে ভিডিও আসবে, তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। গাইজ, অলরেডি বিরিয়ানি আমার সামনে চলে এসছে, এটা সিরাজের স্পেশাল বিরিয়ানি, যেটার মধ্যে দু পিস মাটন দেওয়া রয়েছে, একটা ডিম আর একটা আলু দেওয়া রয়েছে। এর আগে তো তোমরা বিরিয়ানির শর্ট দেখেই নিয়েছো, তো এই বিরিয়ানিটা আমি এখন একটু প্লেটে ঢেলে নিচ্ছি। বিরিয়ানি প্লেটে ঢেলে নিয়েছি, এবার চলো টেস্ট করা যাক। তোমরা যদি আমার মতো এরকম ফুল স্লিপ পরে থাকো, জাস্ট হাতাটা এরকম গোটাবে, একদম প্লেটে নেমে পড়বে। রাইসগুলো দেখো একদম গোটা গোটা এবং ঝরঝরে, আর কতটা ক্যামেরা জাস্টিস করছে আমি বুঝতে পারছি না, কিন্তু সিরাজের বিরিয়ানি বেশ লাইট। এরকম কোয়ালিটির হচ্ছে রাইস, যেটা খুব ভীষণ অয়েলি আমি একদমই বলবো না। এর মধ্যে এলাচা লবঙ্গ অলরেডি আমি দেখতেও পাচ্ছি, আর গোলমরিচের স্মেল তো আসছেই, লবঙ্গর একটা সুন্দর স্মেল আসছে। তো বিরিয়ানির ফ্রাইসটা প্রথমে একটু ট্রাই করি এরকম নিয়ে। লাইট অ্যারোমেটিক বিরিয়ানি যেটা হয়, অল্প রোজ ওয়াটার, হালকা কেওড়া ওয়াটার, এবং বিরিয়ানির যে মশলা এলাচ, লবঙ্গ, দার্জিলিং, আরও যে বিভিন্ন স্পাইস দিয়ে রেডি করা হয়, সেই যে টেস্ট এটা একদম ইনট্যাক্ট, দারুণ খেতে। আলুটা তোমাদের একটু দেখাই, এই হচ্ছে আলু যেটা আমি অর্ধেক করে নিয়েছি অলরেডি, একদম সুন্দর বয়েল হওয়া আলু। শুধু একটু খেয়ে দেখি এটার টেস্টটা কেমন আসছে। বিরিয়ানির মশলাগুলো আলুর মধ্যে ঢুকে গেছে, দারুণ সফট। এটা একটু রাইস দিয়ে মেখে একটা মন্ড পাকিয়ে এই কারণেই এটা সিরাজ, এই কারণেই এটা একটা ব্র্যান্ড যেটা অলমোস্ট 75 ইয়ার্স ওল্ড। মাটনটা তোমাদের একটু দেখিয়ে নিই, এই হচ্ছে মাটনের পিস, যেটার মধ্যে ফ্যাট এবং মিটের প্রপোর্শন তোমরা দেখতেই পাচ্ছ দারুণভাবে রয়েছে, এরকম রিয়াজি মাটন। এটাকে আমি একটু ছিঁড়ে নিই, একদম নরম, দেখো কতটা খুলে চলে আসলো। শুধু একবার ট্রাই করি, চেবানোর আগেই যে ফ্লেভারটা নাকে এসে লাগলো দারুণ। মাটনের সঙ্গে বিরিয়ানির স্পাইস মিশে যে লোভনীয় গন্ধটা হচ্ছে, এটা ক্যামেরার মাধ্যমে বোঝানো যাবে না যদি তোমরা এখানে এসে ট্রাই না করো।
ট্রাই করলে তবেই এই ফিলটা তোমরা পাবে আমার মতো ব্যাপক। সিরাজের বিরিয়ানির যে সঙ্গে ছোটোবেলার সম্পর্ক এটা আগে বললাম, এটা দেখে আমি বেশ নস্টালজিক হয়ে পড়ছি। আমার লাইফের প্রথম যে বিরিয়ানি আমি খেয়েছিলাম সেটা হচ্ছে সিরাজের বিরিয়ানি। সিরাজ মল্লিক বাজার আউটলেট, যেটা মেন আউটলেট, ওখান থেকে বাবা অফিস থেকে ফেরার পথে এনে আমাকে খাইয়েছিল। তখন আমি ক্লাস 3-তে পড়ি, মাত্র 3। সেই সময় থেকে আমি বিরিয়ানির টেস্ট বুঝেছি এবং জানি, সেই সময় থেকে খাই। তোমরা আমাকে জানিও যে তোমরা ফার্স্ট কোন বিরিয়ানি খেয়েছিলে এবং তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো সিরাজের বিরিয়ানি খেতে খেতে আমি এটার জন্য বেশ নস্টালজিক হয়ে পড়ছি, সেই সময়কার কথা মনে পড়ছে। তখন অ্যাকচুয়ালি কী হতো, এত কন্টেনার ফন্টেনার কিছু ছিল না, কাগজের প্যাকেট হতো, একটা সাদা রঙের প্যাকেট, তার মধ্যে ব্লু কালারের সিরাজ লেখা থাকতো, আর ওই একরকমের সেই দড়ি টাইপের হয় না, যেটা ওই রানিং কালারের এরকম রোল করা থাকে, সেটা দিয়ে জাস্ট প্যাকেটটাকে বেঁধে দেওয়া হতো। তখন এরকমই ছিল সিরাজের বিরিয়ানির প্যাকেট। তো সেটাই ভাবতে ভাবতে দারুণ নস্টালজিক হয়ে পড়ছি, আর টেস্টটাও এখনও সেই রকমই ইন্ট্যাক্ট, দারুণ লাগছে এটা। আমার যে মাটন কষাটা নিয়েছিলাম, ওই মাটন কষার গ্রেভিটা দিয়ে একটু বিরিয়ানিটা ট্রাই করি। এরকম হালতো করে মাখিয়ে এর মধ্যে একটু আলু স্প্রিঙ্কল করে দিয়ে, ওহো ব্যাপক লাগছে এটা খেতে। এই যে গ্রেভিটা বানানো হয়েছে মাটন কষার, পেঁয়াজের ব্যবহার তো হয়েছেই, কিন্তু সেটা ওভার পাওয়ারিং নয়, ওভার স্পাইসি নয়, এটা একটা মাইল্ড ব্যাপার রয়েছে, একটা ক্রিমি টেক্সচারের মতো রয়েছে গ্রেভিটার মধ্যে, যেটা বিরিয়ানি দিয়ে দারুণ লাগছে। এরকম মাখিয়ে মন্ড পাকিয়ে সোজা মুখে চালান করো আর হারিয়ে যাও। মাটন কষার মাটনটা একটু খেয়ে দেখাই, ব্যাপক বিরিয়ানি দিয়ে এটা ব্যাপক লাগছে। জাস্ট সাইড ডিশ হিসেবে মাটন কষা নেওয়ার মেন কারণ হচ্ছে অনেকদিন মাটন খাইনি, তাই লোভ সামলাতে পারিনি মাটন খাওয়ার। আর এখানে মাটন আর চিকেনের যে প্রাইস সেটা মোটামুটি ধারে কাছেই, দুটোর সঙ্গে বিশাল কিছু ডিফারেন্স নেই, তাই মাটন চুজ করলাম সেই কারণে। আর ডিম আলাদা করে তোমাদের দেখানোর কিছু নেই, বলার কিছু নেই, ডিম ডিমের মতো খেতে, এটা আমি স্কিপ করে দিলাম। সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট সোদপুরের লোকেশনটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে পানিহাটি কলেজ বা পানিহাটি মহাবিদ্যালয়, যেটা ঠিক তার অপোজিটেই একদম। এর নিচে টেক আওয়ে কাউন্টার রয়েছে এবং ফার্স্ট ফ্লোরে ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, আর সেকেন্ড ফ্লোরে ব্যাংকোয়েট রয়েছে। বিরিয়ানি খাওয়া ডান, সিরাজে যখন আছি তখন ফিরনি ছাড়া কি শেষ পাতে জমে? তো শেষ পাত জমানোর জন্য আমি ফিরনি নিয়ে নিয়েছি। ও এটা এরকম অ্যাকচুয়ালি ব্যাপারটা, এটা হচ্ছে ফিরনি, এর কনসিস্টেন্সি দেখো, এই হচ্ছে ট্রেডমার্ক জিনিসপত্র। কলকাতা শহরে যত বড় বড় বিরিয়ানি জয়েন্ট রয়েছে, তুমি যারই নাম বলো, আরসালান বলো, চাই সিরাজ বলো, জ্যামজ্যাম বলো, যা খুশি বলো, এদের কিন্তু এই একটা স্পেশালিটি থাকে, এই রকমই হবে, এর কনসিস্টেন্সি এইরকম। ফিরনিটা নিয়ে এত কথা বলার একটাই কারণ, আমার লাস্ট ভিডিও যারা যারা দেখোনি তারা একবার দেখে নিও, লাস্ট ভিডিওতে আমি একটা জায়গায় গিয়েছিলাম বুফে খেতে, এত দামি বুফে, বাট ফিরনিটা শুধু দেখো আমার ভিডিওতে। সেই ভিডিও লিঙ্ক ওপরে আই বাটনে এখন আসছে, এই ভিডিওটা দেখার পর ওখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একবার দেখে নিও। তো বেশি কথা না বাড়িয়ে ফিরনিটাই আমি একটু চামচ বসিয়ে টেস্ট করি। এই দেখো গাইস ফিরনি, এই হচ্ছে কনসিস্টেন্সি ফিরনির, সিরাজের ফিরনি বলে কথা, এরকম তো হবেই, চলো ট্রাই করা যাক। প্রথমে মুখে দিতেই কেসারের একটা গন্ধ নাকে হিট করছে, একদম মিহি টেক্সচার, ক্রিমি টেক্সচার, কেশরের ফ্লেভার বেরোচ্ছে, হালকা ঠান্ডা, ব্যাপক লাগছে, জাস্ট ব্যাপক। বিরিয়ানি খাওয়ার পর এইসব না হলে কি আর হয় বলো? বিরিয়ানি খাও আর শেষ পাতে ফিরনি দিয়ে পুরো ব্যাপারটাকে জমিয়ে দাও। সলিড খেতে, সলিড। দুটো জিনিস মিস করে গেছি বলতে, সেটা হচ্ছে স্পেশাল যে বিরিয়ানিটা আমি নিয়েছিলাম সেটার দাম হচ্ছে 400 rupees, আর এই ফিরনি যেটা নিয়েছি এটার দাম হচ্ছে 80 rupees, বলতে ভুলে গেছিলাম বলে আরেকবার বলে দিলাম। সিরাজে খাওয়া দাওয়া শেষ, ওভারঅল আমি যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত ভালো এনাদের বিহেভিয়ার, যারা স্টাফরা এখানে রয়েছেন, কোভিড প্রোটোকল মেনটেন হচ্ছে, স্যানিটাইজেশন হচ্ছে, সবার মুখে মাস্ক দেখতে পাচ্ছি, আর
ওভারঅল পুরো আমার ভালোই লেগেছে, তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করো। মল্লিকবাজার যেতে হবে না, মধ্যমগ্রামের কাছেই সোদপুরেই তোমরা এখানে পেয়ে যাবে, এত কাছে যখন এসে গেছে অবশ্যই ট্রাই করো। আর সিরাজের থেকে আমি একটা মাটন বিরিয়ানির পার্সেল নিয়ে নিয়েছি বাবার জন্য, ছোটোবেলায় বাবা আমাকে এনে খাইয়েছিল, তো আজকে আমি বাবার জন্য নিয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশান টাইমে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়, টাটা।